নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, বাম আমলে শিক্ষকদের বিড়ম্বনা, বেতন ফেরত দিতে হবে বহু শিক্ষকদের, সার্ভিস বুকে থাকবে রেকর্ড। আমরা দেখে নেব সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে, আমরা দেখে নেব কি বলছে এখানে। নিয়োগের দেড় যুগ পরে সার্ভিস বুক রিকাস্ট, ক্যাটাগরি বদল হলে ফেরত দিতে হতে পারে বিপুল বেতন। প্রাথমিকে কর্মরত শিক্ষকদের মধ্যে কাদের যোগ্যতামান এই ক্যাটাগরি তা জানতে খোদ স্কুল শিক্ষা কমিশনারের দ্বারস্থ হচ্ছেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সচিবরা। তাদের মধ্যে একাংশ আবার স্কুল সাব ইন্সপেক্টরদের নির্দেশ দিয়েছেন প্রয়োজনে ওই প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে। এরাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের চাকুরিকালে 18 বছরে একটাই বেনিফিট পান, সেটা হলো এই সময়ের মধ্যে তাদের পদোন্নতি হয়, পাশাপাশি বেতন দ্বারা হাই স্কুলের শিক্ষকদের সমান। রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই 2006-এর 1 জানুয়ারি বা তারপর প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের বড় অংশই মাধ্যমিক পাস ও 1 বছরের শিক্ষকতার প্রশিক্ষণের প্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন। তাদের সেই সময়ই এই ক্যাটাগরির শিক্ষক হিসাবে চিহ্নিত হয়। পরে শিক্ষকতার প্রশিক্ষণ হয় 2 বছরের, তাই অনেক শিক্ষকই 1 বছরে ব্রিজ কোর্স করে শিক্ষকতায় প্রশিক্ষণ আপ টু ডেট করেন। এতদিন পর তাদের এই ক্যাটাগরি হিসাবে গণ্য করা না হলে সার্ভিস বুক রিকাস্ট করতে হবে। দেখুন কি বন্ধুরা বলছে এখানে, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এতদিন পর তাদের এই ক্যাটাগরি হিসাবে যদি গণ্য না হয় সেক্ষেত্রে সার্ভিস বুক রিকাস্ট করতে হবে। এতে প্রায় 26,000 প্রাথমিক শিক্ষককে ন্যূনতম 3-3.5 লক্ষ টাকা ফেরত দিতে হবে। দেখুন, 3.5 লক্ষ টাকা ফেরত দিতে হতে পারে, 3 থেকে 3.5 লক্ষ টাকা। একাধিক ডিপিএসসি চেয়ারম্যান বিকাশ ভবনে চিঠি লিখে জানতে চাইছেন এইসব প্রাথমিক শিক্ষকরা চাকরিতে যোগদানের সময় এই ক্যাটাগরির মর্যাদা পেয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই আবার পরে 1 বছরের ব্রিজ কোর্সও করেছিলেন। তবে 2013-এর 4 মার্চে সরকারি নির্দেশিকাকে দেখিয়ে যেসব শিক্ষক শিক্ষিকা পরে 1 বছরের ব্রিজ কোর্স করেছেন সেদিন থেকেই তাদের এই ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে। এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষককে এই ক্যাটাগরি হিসাবে গণ্য না করলে তাদের বেতন কাঠামোয় নেতিবাচক প্রভাব পড়বে।